এবারে আপনাদের নিয়ে ঘুরে আসব এক সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে। কডমো মিস এভারগ্রিন বাংলাদেশ শিরোনামের যে আসরের সৌন্দর্যের পাশাপাশি নিজেকে প্রমাণ করার প্ল্যাটফর্ম পেয়েছেন তরুণীরা। এই প্রতিযোগিতার ফাইনালিস্ট খুঁজতে যেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রোজিনা। মিউজিকের তালে তালে এভাবেই নিজেদের জানান দিচ্ছিলেন কডমো প্রেজেন্টস মিস এভারগ্রিন বাংলাদেশ অংশ নেওয়া প্রতিযোগীরা। বাংলাদেশি তরুণীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করে গ্রুমিং সেশন পার করে সেমিফাইনাল রাউন্ডে উপস্থিত হয়েছেন বিচারকদের সামনে। বিচারক প্যানেলে সুন্দরীদের মেধা আর বুদ্ধিমত্তা ভালো করে যাচাই করে নেন চিত্রনায়িকা রোজিনা, কডমোর ম্যানেজিং ডিরেক্টর অন্তু করিম, অভিনেত্রী দীপা খন্দকার, গায়িকা মিলা এবং কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। আমরা চেষ্টা করব ফাইনালের মাধ্যমে আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রতিভাবান সুন্দরী আছেন যারা তাদেরকে খুঁজে বের করতে, যার মধ্যে পুরোপুরি ডেডিকেশনটা আছে যে হ্যাঁ আমি কিছু একটা করতে চাই, আমি মিডিয়াতে কিছু একটা করতে চাই, এরকম একটা মানসিকতা নিয়ে এলে আমার মনে হয় সে একটা পর্যায়ে ঠিকই যেতে পারবে। পরিশ্রম করতে হবে, ব্যবহার ভালো করতে হবে, টাইম মেনটেন করতে হবে এবং সবার সাথে সবসময় সুন্দর হাসি মুখে কথা বলতে হবে। অনেকদিন পরে এরকম একটি রিয়েলিটি শো যেখানে আসলে খুব ডিসিপ্লিন ছিল, গুরুমাররা খুব টাইম মতো এসেছে এবং শেখানোর চেষ্টা করছে মন থেকে, কারণ যারা স্টুডেন্ট ছিল তারাও মন থেকে নেওয়ার চেষ্টা করেছে, আমরা মন থেকে শিখিয়েছি। মিস এভারগ্রিন বিজয়ীরা দেশ এবং বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং ব্যক্তিগত জীবনেও সফলতার মুখ দেখবে বলে প্রত্যাশা আয়োজকের। সবার সান্নিধ্য পেয়ে আমি এটাকে বেশ ভালো একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি, যেটা হয়তো আজকে আমরা সেমিফাইনালে অনেকটা উপলব্ধি করতে পারছি। তো এটা নিয়ে আসলে আমার অনেক সুপরিকল্পনা এবং দীর্ঘ পরিকল্পনা যে সিজন ওয়ান থেকে সিজন টু, এবং এটা সবসময় চলতেই থাকবে এরকম বিষয়। র‍্যাম্পে ক্যাটওয়াকের পাশাপাশি প্রতিযোগীরা করেন সলো পারফরমেন্স। নিজেকে মেলে ধরার এমন একটি প্ল্যাটফর্ম পেয়ে খুশি মিস এভারগ্রিনের সেরা হতে চাওয়া সবার। আমার খুবই ভালো লাগছে, এটা আমার মেবি 6-7তম প্যাজেন্ট, বাট আমি প্রত্যেকটা প্যাজেন্ট থেকে শিখেছি, কিন্তু এটা আমার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম। আমার অনুভূতিটা অবশ্যই ভালো, অডিশন রাউন্ড থেকে শুরু করে এই পর্যন্ত আসতে পেরেছি, অনেক ভালো লাগছে। সেমিফাইনাল রাউন্ড থেকে নির্বাচিত 10 প্রতিযোগী লড়বেন গ্র্যান্ড ফাইনালেতে, সেখান থেকে পাওয়া যাবে মিস এভারগ্রিন বাংলাদেশ। শরীফুল হক, চাঞ্চল্য রিপোর্ট।